আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পহেলা মে 2022 অনেকটা আকস্মিকভাবেই আমার এক বন্ধুর বিশেষ প্রয়োজনে তার সাথে কলকাতা রওনা দিতে হয়েছে। 3রা মেতে কিন্তু ছিল আমাদের পবিত্র ঈদ উল ফিতর, তো এবারের ঈদ কলকাতাতেই করতে হবে সেটা ধরে নিয়েই যেতে হয়েছে। যেহেতু আমার বন্ধুর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 4 মেতে, তাই অনেকটা বাধ্য হয়ে এই সময়েই যেতে হয়েছে। খুব ভোরেই বেনাপোল পৌঁছে এবং মোটামুটি কম সময়ের মধ্যে আমরা বর্ডার পার হয়ে আমাদের নির্ধারিত বাস দেশ ট্রাভেলসে করে আমরা পেট্রাপোল থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিই। আমরা জানি ঢাকা কলকাতা বাস সার্ভিসগুলির মধ্যে বেশিরভাগ বাস কোম্পানি কাটা সার্ভিস দেয়। কাটা সার্ভিস মানে প্রথমেই ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বাসে করে বেনাপোল এবং বেনাপোল থেকে বর্ডার পার হয়ে পেট্রাপোল থেকে তখন সেই কোম্পানিরই ইন্ডিয়ান সাইডের বাসে করে কলকাতা যেতে হয়। আর হাতে কোনো কয়েকটি কোম্পানি আছে যারা সরাসরি ঢাকা থেকে কলকাতা বাস নিয়ে প্রবেশ করে, তার মধ্যে খুব সম্ভবত এই মুহূর্তে শ্যামলী এনআর এবং গ্রিনল্যান্ড সৌহার্দ্য বাসগুলি সরাসরি প্রবেশ করে। সে যাই হোক, আমরা পেট্রাপোল থেকে যাত্রাপথে যশোর ঐতিহাসিক যশোর রোডের দুই পাশে বিভিন্ন পরিচিত অপরিচিত এলাকা পার হয়ে হোটেল ফুড পার্ক নামক একটি রেস্টুরেন্টে আমাদের দুপুরে খাবারের বিরতি দেওয়া হয় এবং সেখানে বাসের যাত্রীদের মধ্যে অনেকেই লাঞ্চ সেরে নেয়। যত ভোরেই ঢাকার বাসগুলি বেনাপোল বর্ডারে পৌঁছাক না কেন, একই বাসের সব প্যাসেঞ্জার যেহেতু একই সময়ে বর্ডার পার হতে পারে না, সেহেতু পেট্রাপোলে অপেক্ষমান বাসে সবাইকে একত্রিত করে বাস ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে যায়। আর জানেন, পেট্রাপোল থেকে কলকাতা বাসে করে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, তাই কলকাতা পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর অতিক্রম হয়ে যায়। আমার বন্ধুর চিকিৎসালয়টি ছিল নিউ টাউন এরিয়ায় টাটা মেমোরিয়াল হসপিটাল, তাই আমরা সরাসরি মূল কলকাতা শহরে না গিয়ে কাছাকাছি বাস থেকে নেমে গিয়ে আমরা একটি ট্যাক্সি নিয়ে নিউ টাউন এরিয়ায় চলে যাই এবং সেখানেই আমাদের রাত্রে থাকার ব্যবস্থা করি। তো প্রথম দিনের বেনাপোল থেকে পেট্রাপোল, পেট্রাপোল থেকে কলকাতা প্রবেশ এবং কলকাতার যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসব জায়গার টুকরো টুকরো স্মৃতিগুলি আপনাদের জন্য ধারণ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
সেই বিশ্ব বাংলা গেট, এখানে চারটি পায়ের উপর দাঁড়িয়ে চার রাস্তার মাথার উপরে গোলাকৃতির একটি বিশাল স্থাপনা, উপরে রেস্টুরেন্ট, সময় সুযোগ হলে যাওয়ার চেষ্টা করা হবে। এদিকে তো সিটিটা আরো প্ল্যান হয়ে দেখা যাচ্ছে।